হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, মনে পড়ছে আমরা আগের ক্লাসে কিছু লিঙ্গ পরিবর্তন শিখেছিলাম, তো আজকে আমি তার পরবর্তী ছকটি তোমাদের পড়াবো। দেখো, লিঙ্গ মানে হচ্ছে জেন্ডার, আর এই লিঙ্গকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। তো আমরা এখন শিখছি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। বিভিন্ন শব্দের মাধ্যমে আমরা কিভাবে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গকে চিনতে পারি, তাহলে এসো আমরা আজকে পরবর্তী ছকটি পড়ি। কতগুলি শব্দে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করতে স্ত্রীবোধক শব্দ যোগ করে, তাহলে দেখো এখানে আমরা কিছু শব্দ পাচ্ছি যেগুলোকে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করার জন্য স্ত্রীবোধক শব্দ যোগ করা হয়েছে। পুরুষ মানুষ, মেয়ে মানুষ, এড়ে বাছুর, বকনা বাছুর, হুলো বিড়াল, মিনি বিড়াল, শ্রীমান, শ্রীমতী, গুণবান, গুণবতী, ডাক্তার, মহিলা ডাক্তার, শিশু পুত্র, শিশু কন্যা, মদ্দা কুকুর, মাদি কুকুর। তাহলে এখানে বিভিন্ন স্ত্রীবোধক শব্দের মাধ্যমে শব্দ পুংলিঙ্গের সব নামগুলিকে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করা হচ্ছে। যেমন এখানে কন্যা আছে, মাদি আছে, মহিলা, বতি, মতি, মেনি, বকনা, মেয়ে, এই শব্দগুলি হলো স্ত্রীবোধক শব্দ। পরের ছকটি দেখি, বেটা ছেলে, মেয়ে ছেলে, মদ্দা হাঁস, মাদি হাঁস, গয়লা, গয়লা বউ, বুদ্ধিমান, বুদ্ধিমতী, দয়াবান, দয়াবতী, এটি হবে দয়াবান, গুরু, গুরুমা, পুত্র সন্তান, কন্যা সন্তান, পুরুষ জাতি, মেয়ে জাতি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ত্রীবোধক শব্দগুলি ব্যবহার হয়েছে সেগুলি হলো মেয়ে, মাদি, বউ, মতি, বতি, মা, কন্যা, মেয়ে, এই স্ত্রীবোধক শব্দের মাধ্যমে পুংলিঙ্গগুলোকে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করা হয়েছে। আশা করি তোমরা এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করবে এবং শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্যগুলি তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।